কাজের অভাবে লোকের কাছে হাত পাততে বাধ্য হয়েছিলেন মহানায়কের এই সহ অভিনেতা। নাম তার শঙ্কর ঘোষাল। হাতিবাগানের মোড়ে তাকে হাত পাততে দেখেছেন অনেকেই। তা জানতে পেরে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বামা খ্যাপা খ্যাত অভিনেতা সব্যসাচী। এবার অভিনেতার পাশে দাঁড়ালেন সুদীপা চট্টোপাধ্যায়। করোনা অতিমারির কারণেই বেশ কয়েকদিন ধরে তিনি ঠিক করেছিলেন কিছুদিন শুটিং বন্ধ রাখবেন। তবে এবার তার পরিবর্তে তিনি আমন্ত্রণ জানালেন শঙ্কর ঘোষালকে। 31 মে দেখতে পাওয়া যাবে এই অভিনেতাকে নিয়ে তিনি রান্না করছেন ঠাকুরবাড়ির দুটি হারিয়ে যাওয়া রান্না। পদ দুটি কী কী জানেন? সিরকা মাছ আর ওলির কোফতা। একথা সঞ্চালিকা নিজে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া মাধ্যমে। তিনি জানিয়েছেন, ভেবেছিলাম আর শুটিং করব না, কিন্তু শঙ্করদার জন্য সিদ্ধান্ত বদলাতে হলো, শুটিং করলাম, দারুণ লাগলো। যারা ওকে সাহায্য করতে ওর অ্যাকাউন্ট নম্বর চাইছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু ওর সাহায্য নয়, কাজের প্রয়োজন। কাজের অভাবেই হাত পাততে বাধ্য হয়েছিলেন তিনি। উল্লেখ্য, বামা খ্যাপা সব্যসাচী অভিনেতার জন্য কাজ চেয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পর আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা এবং রাতারাতি 40,000 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। আর এবার তার পাশে দাঁড়ালেন সুদীপা। প্রবীণ অভিনেতার কাজের প্রয়োজন বলে একটি পোস্ট শেয়ার করলেন তিনি ফেসবুকে। আগামী 31 মে তাকে রান্নাঘরের পর্দায় দেখা যেতে চলেছে। সুদীপার মতে তাকে যারা সাহায্য করছেন তা সত্যি ভালো বিষয়, তবে তার সাহায্য নয় বরং কাজের প্রয়োজন। আর এভাবেই এক প্রবীণ শিল্পীর পাশে দাঁড়ালেন সুদীপা। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং টলিউডের সব লেটেস্ট আপডেটস ও নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.